বন্যার্তদের জন্য হেলিকপ্টারের উপর থেকে খাবার প্রেরণ করা হচ্ছে, চারপাশে মানুষের ছুটোছুটি এক টুকরো খাবার সংগ্রহ করার জন্য। এই চিত্রটি আজকে ফেনী, কুমিল্লা, রাঙ্গামাটি সহ বাংলাদেশের বন্যা কবলিত এলাকা। বন্যার কবলে বেশিরভাগ মানুষই ঘর ছাড়া হয়েছেন, কেউ আত্মীয় স্বজনকে খুঁজে পাচ্ছেন না, ঠাই গুজার জন্য কেউ নিরাপদ আশ্রয়ে যেতে পারছেন, কেউ বা আটকা পড়ে আছেন বহুতল ভবনগুলোতে টিনের চালে। ক্ষতি হয়েছে অনেকের ব্যবসা প্রতিষ্ঠান, আনতে পারেননি ঘরের মূল্যবান সম্পদও, শুধুমাত্র জীবনটা হাতে নিয়ে ছুটেছেন নিরাপদ আশ্রয়ের দিকে। আজকের এই চিত্রগুলো সত্যি মর্মান্তিক। আপনারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন হৃদয় বিদারক দৃশ্যগুলো দেখেছেন, কীভাবে মানুষজনের ঘর বাড়ি ভেসে গেছে, কীভাবে মানুষে ভেসে গেছে। এখানে ঘর বাড়ি তো একটা আলাদা বিষয়, মানুষে ভেসে ভেসে অনেক মানুষে মারা যাচ্ছে, অনেক মানুষ ঠিকানা খোঁজার জন্য, নিরাপদ আশ্রয় খোঁজার জন্য পাড়ি দিয়েছেন নিরাপদ আশ্রয়ের দিকে, কিন্তু নিরাপদ আশ্রয়ে যেতে পারেনি, মাঝপথে তাকে ভাসিয়ে নিয়ে গেছে। এই করুণ চিত্রগুলো বাংলাদেশের আজকের কুমিল্লা, ফেনী, চট্টগ্রামের। ভাবতে পারেন যে মানুষগুলো দুই দিন আগেই সুন্দর একটা রুমে একটা সুন্দর পরিবার নিয়ে আজকে অনেকের কাছে দাঁড়ানোর মতো মাটিটুকুও খুঁজে পাচ্ছেন না, কী বিভৎস চিত্র। যাই হোক, আমাদের এই দেশের ভ্রান্তি লগ্নে, দেশের এই দুর্যোগপূর্ণ অবস্থায় অনেকে সাহায্য করতেছেন, অনেকে সাহায্য তুলে এগিয়ে আসতেছেন, এবং আশূন্য ফাউন্ডেশন থেকে প্রায় 10 কোটি টাকার বাজেট রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন সংগঠন চাঁদা তুলে এসব বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন, নৌকা নিয়ে যাচ্ছেন প্রয়োজনীয় ওষুধপাতি। এছাড়া বিশেষ করে যদি বলতে হয় সেনাবাহিনী বা নৌবাহিনী এই ধরনের অভিযানগুলোতে বরাবরই আমাদের দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন, আজকেও তারা স্বতঃস্ফূর্তভাবে এসব বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন। মানুষের দিকে খাবারগুলো দেওয়া হচ্ছে, এবং এই চিত্রগুলো কিন্তু কিছুদিন আগে আমরা আফগানিস্তানের কিংবা ফিলিস্তিনের মতো যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে দেখেছিলাম, যেখানে এক টুকরো খাবার জন্য মানুষ ছুটাছুটি করছে। আজকে সেই চিত্রটাই বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। এই যে বিশাল এক সমুদ্রের মতো পানিচ্ছল জলোচ্ছ্বাস, সেখানে খাবার মতো কিছু নেই, মানুষের ঠাই গুজার মতো জায়গাটুকু নেই। এরকম একটা জায়গায় মানুষ একাকী এখন এক বন্দী দশায় রয়েছে, তাদের নাই কোনো খাবার জন্য চুলা, নাই কোনো খাবার। তাই বিভিন্ন সহযোগী সংগঠন এই খাবারগুলো সরবরাহ করতেছে। দেখতে পাচ্ছেন হেলিকপ্টারের উপর থেকে এই বিভিন্ন জায়গায় খাবার সরবরাহ করা হচ্ছে, যেখানে পানিবন্দী মানুষ আটকা পড়ছে এবং যেখানে নৌকা যোগেও যাওয়া হচ্ছে না, সেই সব এলাকায় হেলিকপ্টার যোগে খাবার প্রদান করা হচ্ছে, যাতে মানুষগুলো অন্তপক্ষ বেঁচে থাকতে পারে, সার্ভাইভ করে যেতে পারে এবং পরবর্তীতে উদ্ধার টিম তাদেরকে উদ্ধার কাজ চালিয়ে যেতে পারে। এখানে দেখতে পাচ্ছেন মানুষগুলো উপরের দিকে খাবারের জন্য কতটা আজারি নিয়ে তাকিয়ে আছে, বুঝতেই পারতেছেন তারা হয়তো দীর্ঘ এক দুই দিন থেকে না খেয়ে আছে। অনেকে অনেক আত্মীয় স্বজন হারিয়েছে, একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, তারা বুঝতে পারতেছে না এই জিনিসটা কী হচ্ছে, কিন্তু তাদেরকে মূল কথা হচ্ছে বেঁচে থাকতে হবে, এরকম একটা সংগ্রামের ভিতর দিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম কীরকম একটা ভয়াবহ বন্যার পরিস্থিতির শিকার হয়েছে। এদিকে এই পরিস্থিতি কিন্তু অনেকটাই সিলেটের মৌলভীবাজারের দিকে অগ্রসর হয়েছে। মৌলভীবাজার, বিয়ানীবাজার এই দুইটা উপজেলা কিন্তু অনেকটা ফেনী, কুমিল্লার মতো অবস্থার শরণাপন্ন হয়েছে। এখানেও কিন্তু যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে এবং ভারত থেকে ধেয়ে আসা পানি এখানেও অনেকটা একা ধেনেছে। যারা নিচু এলাকায় বসবাস করেন অনেকের ঘরবাড়ি ইতিমধ্যে ডুবে গেছে। তাই এসব এলাকায়ও আমার মনে হয় যে বিভিন্ন সহযোগী সংগঠন বা আমরা যারা আছি তারা এগিয়ে আসা দরকার, কারণ সময় থাকতে যদি মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে আনা যায় তাহলে এই ফেনী, কুমিল্লার মতোও কিন্তু সিলেটে একটা ভয়াবহ আকার বা ধারণ করতে পারে এই বন্যা। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ঘরবাড়ি সব একাকার হয়ে গেছে, শুধু টিনের চালগুলো দেখা যাচ্ছে। এরকম একটা পরিস্থিতি বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয়নি, এবং যারা সেখানে মুরব্বী রয়েছেন বা বয়স্ক রয়েছেন তারা বলেছেন তাদের জীবদ্দশায় এরকম পানি উঠতে তারা কখনো দেখেননি। কারণ আপনারা সহজেই বুঝতে পারতেছেন, এদিকে বৃষ্টির পানি, পাহাড়ের ঢলের পানি, একদিকে আবার ভারতের পানি, এই তিনটা বিষয় মিলে এখানে একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে। বন্যার্তদের পাশে দাঁড়াতে দেশের বেশিরভাগ মানুষ এক হয়েছে। আশা করি এই মানুষগুলোর সহায়তায় আমরা দেশের এই পরিস্থিতি থেকে মুক্তি পাবো।